আসসালামু আলাইকুম, আমার নাম নায়া রাজন, পেশায় একজন ইঞ্জিনিয়ার। প্রথমে যে বোন প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটার সাথে আমার এই প্রশ্নের বেশ মিল আছে। জুমার সময় খুতবা, এটা ঠিক সালার অংশ নয়। এই খুতবা কি আরবি ভাষায় দেওয়াটা আবশ্যিক? ভাই, আপনি প্রশ্ন করলেন যে জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেওয়া আবশ্যিক কিনা। এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে। এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যিক। অন্যান্য সব বিশেষজ্ঞরা, যেমন ইমাম আবু হানিফা, ইমাম মাশাফি, ইমাম আহমেদ বিন হাম্বল, এমন বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোনো ভাষায় পড়া যাবে। তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, আমাদের নবীজির জন্য দোয়া করা, আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে, বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে। আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না। তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুতবা দিয়েছেন, কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানত, বুঝত, সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন। কিন্তু কোন হাদিসই বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেয়া যাবে না। নবীজি কোনো লোককেই বলেননি যে খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেয়া যাবে না। জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায়। এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে। এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে। এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না। বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে। আপনি যদি আমেরিকায় যান, আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয়। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায় আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। যদি আপনি আরব বিশ্বে যান, আরব দেশগুলোতে, যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে, সেখানে খুতবা আরবিতে হবে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালম আর অন্যান্য ভাষায়। মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন, যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয়, যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য, তাদের জন্য এই খুতবা স্থানীয় ভাষায় দেয়া হবে। তাহলে খুতবা যে কোনো ভাষায় দেয়া যাবে, কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আরবিতে হতে হবে, আর আমাদের নবীজির জন্য দোয়াও আরবিতে হতে হবে, আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে। এই দোয়ায় মাত্র কয়েকটা আয়াত রয়েছে, কয়েকটা লাইন, খুতবার সময় সেটার অনুবাদ করতে পারেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয়, সেটুকু বাদে যেগুলোর কথা বলেছি এটা আরবিতে হবে, তবে অনুবাদটা বলা যাবে। আর ইন্ডিয়া দেখবেন, ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে, সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয়। কিছু মসজিদে দেখবেন প্রি খুতবা, নতুন জিনিস প্রি খুতবা, সেটা স্থানীয় ভাষায় দেয়া হয়। কিছু মসজিদে খুতবার অনুবাদ করা হয় জুম্মার সালাতের পর। তাই আমি অনুরোধ করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যাতে তিনি ইন্ডিয়ার এইসব মানুষদের হেদায়ত করেন, যাতে এমনকি ইন্ডিয়াতেও আমরা খুতবা শুনতে পারি আমাদের স্থানীয় ভাষায়, যাতে করে প্রত্যেক সপ্তাহে জুম্মার সময় আমরা সঠিক নির্দেশ পেতে পারি। আরবি ছাড়া অন্য ভাষায় দেয়া যাবে না। জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায়। এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে। এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে। এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না।
বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে। আপনি যদি আমেরিকা যান, আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয়। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যে বলেছেন এটা যে কোন ভাষায় পড়া যাবে, তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, আমাদের নবীজির জন্য দোয়া করা, আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে, বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে। আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না। তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুতবা দিয়েছেন, কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানতো বুঝতো, সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন। কিন্তু কোন হাদিসই বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেয়া যাবে না। নবীজি কোন লোককেই বলেননি যে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায় আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। যদি আপনি আরব বিশ্বে যান, আরব দেশগুলোতে, যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে, সেখানে খুতবা আরবিতে হবে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালম আর অন্যান্য ভাষায়। মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন, যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয়, যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য, তাদের জন্য এই খুতবা স্থানীয় ভাষায় দেয়া হবে। তাহলে খুতবা যে কোনো ভাষায় দেয়া যাবে, কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা আরবিতে হতে হবে, আর আমাদের নবীজির জন্য দোয়াও আরবিতে হতে হবে, আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে। এই দোয়ায় মাত্র কয়েকটা আয়াত রয়েছে, কয়েকটা লাইন, খুতবার সময় সেটার অনুবাদ করতে পারেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয়, সেটুকু বাদে যেগুলোর কথা বলেছি এটা আরবিতে হবে, তবে অনুবাদটা বলা যাবে। আর ইন্ডিয়া দেখবেন, ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে, সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয় কিছু মসজিদ। আসসালামু আলাইকুম, আমার নাম নায়ার আজম, পেশায় একজন ইঞ্জিনিয়ার। প্রথমে যে বোন প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটার সাথে আমার এই প্রশ্নের বেশ মিল আছে। জুমার সময় খুতবা, এটা ঠিক সালার অংশ নয়, এই খুতবা কি আরবি ভাষায় দেওয়াটা আবশ্যিক? ভাই, আপনি প্রশ্ন করলেন যে জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেয়া আবশ্যিক কিনা। এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে। এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যিক, অন্যান্য সব বিশেষজ্ঞরা যেমন ইমাম আবু হানিফা, ইমাম মাশাফি, ইমাম আহমেদ বিন হাম্বল, এমন বেশিরভাগ বিশেষজ্ঞই